বন্ধুরা, আমি প্রথম আমাদান থেকে তোমাদের জন্য গল্প নিয়ে আসতে পারিনি, দুঃখিত। এই দুষ্ট ঠাম্মিটা বলেছে আমার নাকি জ্বর হয়েছে। ভাইয়া, কোরআনের প্রথম সুরা কোনটি? তুমি বলো তো, কোরআনের প্রথম সুরাটি কোনটি? সুরা বাকারা। গুরু গুরু। না, হয়নি। তুমি ভাবো তো কোনটা? সুরা ফাতিহা। আমি সুরা ফাতিহা তো পড়তে পারি। কোন সুরা ফাতিহায় কি আছে? ফাতিহাতে আল্লাহর প্রশংসা করা হয়েছে এবং ধন্যবাদ জানানো হয়েছে। আল্লাহ এই পৃথিবীটি সৃষ্টি করেছেন, তার জন্য আল্লাহর প্রশংসা এবং ধন্যবাদ করতে হবে। আল্লাহ দয়াময় ও উদার। আল্লাহ মালিক ও বাদশাহ বিচার দিনের। কোন বিচার দিন কি? লাইক রিপোর্ট কার্ড ডিস্ট্রিবিউশন ডে। ভোন, আমি কি পরীক্ষা দিচ্ছি নাকি? ভাইয়া, আমি কি আবার পরীক্ষা দিব? ভোন, আমাদের লাইফটা এক্সামের মতো, আর আমরা যখন মারা যাব তখন আমরা কোনো মার্কস পাবো না, কিন্তু আমরা জান্নাত অথবা জাহান্নাম পাবো। আমরা অবশ্যই জান্নাত আশা করি। তুমি সিলেবাস পেয়েছো, এটা আমি কিভাবে পড়াশোনা করব? যাইতে হবে সেই পথ, যে পথে চললে আল্লাহ খুশি হবেন। ও বুঝেছি, আল্লাহ যে পথে খুশি হবে না সে পথে চলব না, আমি আল্লাহকে অ্যাংরি করব না। ভাইয়া বোন, আমরা সেই পথে যাব না যে পথে আমরা গেলে হারিয়ে যাব। আল্লাহকে বলবো আমাদেরকে সঠিক পথে নিয়ে যাইতে। ও আমি বুঝেছি বুঝেছি। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের কথা শুনতে হবে। আমার তো জান্নাতুল ফেরদৌস দরকার, তুমি চাইলে আল্লাহকে বলিও আমার সুন্দর জান্নাতুল ফেরদৌস।